हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग विद सोमा। आज आमी आपनादेर संगे शेयर करब नोटे शाकेर एकटी रेसिपी। आमरा बांगालीरा भातेर पाते प्रथम पद हिसाबे एकटी शाक किंबा तेतोर रेसिपि रेखे थाकि। गरमकाले दुपुर बेला भातेर पाते जदि नोटे शाक आर उच्छेर एई रेसिपिटी थाके তাহলে মুখের রুচিও ফেরাবে এবং বেশ খানিকটা ভাত এই চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। অনেকেই হয়তো বাড়িতে এই রেসিপিটি তৈরি করে থাকেন। আমি কিভাবে বাড়িতে এই রেসিপি তৈরি করি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক উচ্ছে দিয়ে নটে শাকের চচ্চড়ি। শাক চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক আটি সাদা নটে শাক। নটে শাকগুলি এই রকম ছোট সাইজের সাদা নটে। শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চচ্চড়িটি তৈরি করার জন্য লাগছে কিছু সবজি। সবজির মধ্যে রয়েছে লম্বা করে কেটে নেওয়া কিছুটা উচ্ছে এবং সরু করে কেটে নেওয়া আলু, ছোট টুকরো করে কেটে নেওয়া বেগুন, কিছুটা রাঙালু এবং কিছুটা পরিমাণ লম্বা করে কেটে নেওয়া কুমড়ো। সবজির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এর সাথে নিয়েছি মটর ডালের ছোট ছোট বড়ি। চলে এলাম রান্নার পদ্ধতিতে। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠি বড়ি। বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে করবেন, তাতে রান্নার টেস্টটা ভালো হবে। বড়ি ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে। উচ্ছেটাকেও বেশ ভালো করে ভেজে নেব। যারা একটু তেতো খেতে ভালোবাসেন তারা উচ্ছেটাকে হালকা করে ভাজবেন, আর যারা তেতো খেতে পছন্দ করেন না তারা একটু লাল করে উচ্ছেটাকে ভেজে নেবেন। আমি মাঝারি লাল করে উচ্ছেগুলোকে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম আলু, রাঙালু এবং তারপরে কুমড়ো। এই সমস্ত সবজিগুলোকে প্রায় 80% মতো প্রথমে ভেজে নেব। 80% ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। বেগুন সমেত সমস্ত সবজিকে ভালো করে লাল করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কা এবং হলুদটাকে সবজির সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো। শাকগুলোকে কুটে বেছে নেওয়ার পর অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে সবজি এবং শাকটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে দেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এবং উচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লো করে দিয়ে ঢাকা দিয়ে শাকটাকে কুক করে নেব। মিনিট 3 পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। এখন দেখুন শাকটা থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেতেই আমি পুরো রান্নাটা করে নেব। এর মধ্যে আর কোনো রকম বাইরে থেকে জল ব্যবহার করব না। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো কুক করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন আলু এবং অন্যান্য সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল আছে। এই অবস্থায় আমি সবজিটাকে এখন নাবিয়ে নিচ্ছি। তারপর কড়াই পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1টা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা এবং 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম নামিয়ে রাখা সবজিটা। সবজিটা দিয়ে কড়ার মধ্যে একটু ছড়িয়ে দিয়েই এর ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রাখবো, যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। মিনিট খানিক পর ঢাকাটাকে আমি খুলে নিলাম।
তারপর নাড়াচাড়া করে শাক চচ্চড়িটাকে একেবারে শুকনো শুকনো করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। আর ফোড়নটা দেওয়ার পর অবশ্যই শাক চচ্চড়িটাকে একবার ঢাকা দিয়ে দেবেন, তাতে ফোড়নের যে ফ্লেভারটা থাকে সেটা শাক চচ্চড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এতে শাক চচ্চড়ির স্বাদ এবং গন্ধ খুব সুন্দর হয়। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি মিষ্টি আলু ব্যবহার করেছি, তাই এখানে আমি আর চিনির ব্যবহার করলাম না। বেশ কিছুক্ষণ শাক চচ্চড়িটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি, এখন আর সবজিটার মধ্যে একদমই জল নেই। অবশ্যই এইরকম শুকনো করে শাক চচ্চড়িটাকে করে নেবেন, তবে শাক চচ্চড়ির টেস্ট দুর্দান্ত হবে। এইভাবে শাক চচ্চড়িটা তৈরি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করছি বাড়ির সবার ভালো লাগবে। আজকে আমার এই উচ্ছে দিয়ে নটে শাকের চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট হইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আপনি যদি আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে রিকোয়েস্ট হইল পেজটি ফলো করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।